হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা আমার একটা নতুন ভিডিও, আমাদের ছাদে কি কি গাছ হয়েছে আপনাদের একটু দেখাবো। জারিন জারিন আমু তাকাও একটু এখানে, হাই বল। কি আমু ধরবা, ধরো ছিল না, ধরো না মা। গাছ কিভাবে হয়েছে মাশাল্লাহ, অনেক সার ছাড়া, হ্যাঁ সার ছাড়া পুরো গাছে একদম ঝুইকা হয়েছে করল্লা। ছোট ছোট করল্লা এখানে দেখা যাচ্ছে। এটা এই করলাটা হচ্ছে বীজ কিনে আনে লাগানো হয়েছে ওইখান থেকে, এখানে পুরা গাছ ছড়িয়ে গেছে। কিভাবে দেখেন, এই যে ছোট্ট ছোট্ট, ক্লোজ ভাবে দেখাই, ছোট্ট অংশ হয়েছে। আমি হাত দিয়ে ধরে ধরে দেখাচ্ছি আমাদের গাছে, আমার বড় বোন লাগাইছে। কত সুন্দর করল্লা হয়েছে ছাদের উপরে ছোট্ট গাছের মধ্যে, চিন্তা করা যায়, চিন্তার বাহিরে সুন্দর হয়েছে। এই দেখেন করল্লার সাইজটা দেখেন, মোটামুটি বেশ বড় হয়েছে। সামনে থেকে দেখেন তাজা সবজি একদম, ছাদের উপরে আপনারা চাইলে এরকম করতে পারেন। একটু চেষ্টা করলে মানুষ পারে না এমন কোনো গাছ নেই। গাছে নিজের গাছে হওয়া জিনিস অনেক ভালো লাগে। ছোট্ট একটা গাছ এখানে আছে, লেবু গাছ, লেবু গাছটা এখানে লাগানো হয়েছে। আদা গাছ, এই যে ছোট আদা হয়েছে, আদা গাছ, যে আদা আছে হচ্ছে। ডাটা গাছ, ডাটা শাক আর কি, শাক লাগানো হয়েছে। এই পাশে আবার মূলা শাক লাগানো হয়েছে ছোট ছোট করে। আমরা একটু কাছে দিই, আর ওই পাশে আরও গাছ আছে, আমাদের ক্লোজ ভাবে দেখাই। এই যে এই পাশে, এই পাশে ওই যে একটা করল্লা গাছ, আবার করল্লা গাছ না মু, করল্লা গাছ, এখানে পুদিনা পাতা হয়েছে। তুমি খেতে পারবা? আচ্ছা, এই যে লাউ শাক দেখেন, আলুর উপরে লাউ শাক, এটা কি গাছ, এটা জানি কি গাছ, এটা সরষা গাছ, যেটা সরষা, সরষা গাছ। এখানে কিভাবে ঝুলায় দেওয়া হয়েছে, আর এখানে সামনে আছে বটবুটি, বটবুটি এখান থেকে আরো 2-3 কেজি খাওয়া হয়ে গেছে অলরেডি। এখন অল্প কয়টা আছে, এখন ফুল আসতেছে আবার,
আবার হলে আপনাদের দেখাবো। দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, লাইক দিতে হবে, তাহলে দেখতে পারবেন নতুন নতুন আমাদের ভিডিও। ভিডিও করবে এই নাও। আচ্ছা তুমি বইলো হয়েছে উপরে, হ্যাঁ এইখানে হয়েছে। এই যে পুঁই শাক, এখানে পুঁই শাক গাছও হয়েছে, পুদিনা পাতা ছাদের উপরে সুন্দর করে লাগানো হয়েছে। আসলে এগুলো আমি করি নাই, আমার বড় বোন লাগাইছে, আমার বড় বোন এগুলো সব করছে। আমি আপনাদের সাথে দেখাচ্ছি, আসলে এখানে প্রতি বৃহস্পতিবার একটা হাট হয় আপনার বেড়াত, উত্তর বাড্ডা বেড়াতের এখানে একটা হাট হয় প্রতি বৃহস্পতিবারে। তো ওই হাটে বিভিন্ন ধরনের গাছের বীজ বিক্রি করে, আর এখানে একটা 100 ফিটের নার্সারি আছে, ওইখানে চাইলে আপনারা নার্সারিতে এসে আমি ওইখানে ভিডিও করব। আপনারা এই ভিডিওটা দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ওই নার্সারির ভিডিওটা আপনাদের সাথে দিব, এবং হাটের ভিডিওটাও আমি আমার চ্যানেল থেকে আপনাদের দেখিয়ে দিব কোথায় এই গাছের বীজগুলো বিক্রি করে এবং কোথা থেকে আর কীভাবে আপনারা লাগাবেন, কীভাবে কী করলে ভালো হবে, এগুলো আমি সব আপনাদের দেখিয়ে দিব। আসলে আমার গাছ ভালো লাগে, সবারই গাছের জিনিস তাজা খেতে পছন্দ করে, ছাদের উপরে ছোটোখাটোভাবে করে। সব অলরেডি ঝড়ে পড়ে গেছে, হ্যাঁ ঝড়ে পড়ে যাওয়ার কারণে ওইভাবে খাওয়ানো যায়নি, যে কারণে করোনা আরও ফুল আসতেছে, আরও হবে বাতাস, ছাদে বাতাসের কারণে। এখানে পুদিনা পাতা গাছ, এটা কিন্তু কচুমুখী গাছ, দেখেন একটু করে গাছের সব গাছের চারা আপনারা পাবেন ওইখান থেকে কিনতে, চারা কিনে আপনারা এরকম ছাদের উপর লাগাতে পারবেন। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনাদের কোথায় নার্সারিতে কীভাবে যাবেন সব ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। সেন্ট কীভাবে লাগানো হচ্ছে সুন্দর করে করে সব কিছু। আসলে এখানে আশেপাশে অনেক কবুতর পালা হয়, যে কারণে আমাদের গাছগুলো খেয়ে ফেলে পাখিরা এসে, ছোটো ছোটো পাখিরা এসে খেয়ে ফেলে, যে কারণে এরকম মশুরি দিয়ে নেট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এখান থেকে অলরেডি আমরা মূলা শাক, ডাঁটা শাক আমাদের খাওয়া হয়েছে, এইভাবেই লাগিয়েছি আমরা। আজকের মতো এখানেই শেষ, আজকের মতো এই জায়গায় শেষ করছি আমার ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।